বাংলাদেশ অশান্ত হলে সেই আজ উত্তর পূর্ব ভারতেও পড়বে। পরোক্ষে ভারত সরকারকে কি হুঁশিয়ারি ছুড়লেন মোহাম্মদ ইউনূস? মার্কিন ঘনিষ্ঠ এই অর্থনীতিবিদ বিশ্ব রাজনীতিতে ভারত বিরোধী বলেই পরিচিত। বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর যে আশঙ্কা করা হচ্ছিল সেই আশঙ্কায় যেন ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে থিতু হওয়ার আগেই সেই দিল্লির উপর চাপ বাড়িয়ে রাখলেন মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন যে উত্তর পূর্ব, সেই উত্তর পূর্বর নিরাপত্তা নিয়ে কিন্তু যথেষ্ট চাপ রয়েছে দিল্লির। তার মন্তব্যের জেরে একেতে উত্তর পূর্বে যে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশ রয়েছে, সেই অবৈধ অনুপ্রবেশ নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাপে রয়েছে দিল্লি, এবং মোহাম্মদ ইউনূসের যে বিতর্কিত মন্তব্য, সেই মন্তব্যের জেরে উত্তর পূর্বের নিরাপত্তা নিয়ে আরও চাপ বাড়ল দিল্লির উপর। আজও অশান্ত বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর বার্তা নিয়ে রাস্তায় নেমেছে আওয়ামী লীগ কর্মীরা। হাসিনার কর্মীরা রাস্তায় নামায় বাংলাদেশে কি গৃহযুদ্ধের পরিস্থিতি? প্রশ্নটা উঠতে শুরু করেছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। তবে এর মধ্যেই বৃহস্পতিবার রাত 8টায় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোহাম্মদ ইউনূস। আর কুর্সিতে বসার আগেই উত্তর পূর্বাঞ্চল নিয়ে দিল্লির চাপ বাড়ালেন বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ অশান্ত হলে তার প্রভাব পড়বে মায়ানমারে। বার্মার সঙ্গে সীমান্ত রয়েছে উত্তর পূর্বাঞ্চলে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের। স্বাভাবিকভাবেই তার দেশ ভারতে পড়তে বাধ্য, কারণ মায়ানমারের পাহাড় জঙ্গলকে কাজে লাগিয়ে মণিপুরে হিংসা ছড়ায় জঙ্গিরা। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামকে কাজে লাগিয়ে ত্রিপুরা, অসম এবং বাংলার উত্তরবঙ্গে অতীতে নাশকতা ছড়িয়েছিল জঙ্গিরা। খালেদা জিয়ার আমলে ভারত সরকারের অনুরোধে কান না দিয়ে বাংলাদেশের মাটি উত্তর পূর্বাঞ্চলের জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠেছিল। সেই দৃশ্য কি ফিরে আসতে পারে? এবার এক নজরে দেখে নেব বাংলাদেশের মাটি ব্যবহার করে কোন কোন জঙ্গি সংগঠন ভারতে সক্রিয় ছিল। ত্রিপুরার NLFT ও ADTF জঙ্গি সংগঠন, অসমের জঙ্গি সংগঠন আলফা টাইগার, বাংলার উত্তরবঙ্গের KLO জঙ্গি সংগঠন, এছাড়াও মৌলবাদী সিমি জঙ্গিদেরও আশ্রয়স্থল ছিল পার্বত্য চট্টগ্রাম। তাই ইউনূসের এই উত্তর পূর্বাঞ্চলের তত্ত্বকে খুব একটা হালকাভাবে নিতে চাইছে না দিল্লি। পরোক্ষভাবে নোবেলজয়ী অর্থনীতিবিদের এই হুমকি নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা, নিউজ ব্যাংকার কথা বলেছিল আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ির সঙ্গে। আসুন শুনি তিনি কি বলছেন। দেখুন, এটা যদি উনি বলে থাকেন, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং উত্তর পূর্ব অঞ্চল ভারতবর্ষের সার্বভৌমত্ব অঞ্চল, ভারতবর্ষ তারা তিনি যেখান যে জাতির জননায়ক হয়ে আসছেন যদি মনে করা হয়, তাহলে এটা তাকে মনে রাখতে হবে। 71 সালে ভারতই ওই দেশটা তৈরি করার পেছনে একটা বিশাল অবদান রেখেছিল। সুতরাং কোনো প্রকারে যদি এ ধরনের মন্তব্য তিনি করে থাকেন, সেটা কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে, অন্তত ভারতবাসী বা ভারতবর্ষের পক্ষ থেকে সেটা কখনো মেনে নেওয়া হবে না। কারণ উত্তর পূর্ব অঞ্চল ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ, ঐতিহাসিকভাবে সে অঞ্চল ভারতের সঙ্গেই বিরাজমান। সুতরাং এই প্রসঙ্গে তার কোনো কথা বলার অধিকার বা এখতিয়ার নেই। চট্টগ্রাম বন্দর মানেই ভারতের কাছে আতঙ্ক। এবার এক নজরে দেখে নেব চট্টগ্রাম বন্দর কেন ভারতের আতঙ্ক। 2004 সালে 10টি ট্রাক ভর্তি অস্ত্র এবং গুলি, বোমা, রকেট লঞ্চার পাওয়া যায় চট্টগ্রাম থেকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে খালেদা জিয়ার ছেলে তারেক জিয়াও ঘটনায় জড়িত। তদন্তে জানা যায় উত্তর পূর্ব ভারতকে অশান্ত করতে এই অস্ত্রের আমদানি হয়েছিল। আলফা জঙ্গি সহ বেশ কিছু জঙ্গি সংগঠনের কাছে পৌঁছতে এই অস্ত্র, এছাড়াও বেশ কয়েকবার বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে চট্টগ্রাম থেকে। তাহলে বোঝাই যাচ্ছে ভারতের আতঙ্ক কতটা বাড়ছে। বিএনপি, জামাত, চীনপন্থী কমিউনিস্ট পার্টি সহ মিলিজুলি সরকার হলে দিল্লির নার্ভের চাপ যে বহু গুণ বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই চাপ আদৌ কৌশলগত নাকি ভারত বিদ্বেষী জামাতপন্থীদের খুশি করার জন্য, তা নিয়ে কিন্তু বিস্তর জল্পনা, বিস্তর প্রশ্ন রয়েছে। তবে এই মন্তব্যকে একেবারেই সহজভাবে নিতে নারাজ দিল্লি। দূর থেকে কিন্তু এই পরিস্থিতি নিয়ে নজর রাখছে স্বরাষ্ট্রমন্ত্রক, এবং এখনই জল মাপতে শুরু করে দিয়েছে দিল্লি। ক্যামেরায় জাকির হোসেনের সঙ্গে শুভেন্দু সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।